এলবিল্ড, টুকান পাখির ঠোঁট, রংধনুর মতো নানা রঙে রঙিন, যার কারণে এই পাখির অন্য নাম রংধনু, ঠুঁটি টুকান বা রেইনবো বিল্ড টুকান। এছাড়াও এই পাখি কেল ঠুঁটি টুকান, সালফার ব্রেস্টেড টুকান, কেল টুকান ইত্যাদি নামেও পরিচিত। ঠোঁটটি লম্বায় হয় 12 থেকে 15 সেন্টিমিটার এবং এটি পাখির মোট দৈর্ঘ্যের 1/3। রংধনু ঠুঁটি টুকান পাখির লম্বা ঠোঁট কলার মতো বাঁকানো, যার কারণে এটিকে উড়ন্ত কলা নামেও ডাকা হয়। রংধনু ঠুঁটি টুকান পাখির লম্বা ঠোঁটটি রঙিন ও আকর্ষণীয় হলেও এই ঠোঁট দিয়ে যে শব্দ করে তা আপনার কাছে আকর্ষণীয় নাও হতে পারে। এই পাখির ডাক অনেকটা ব্যাঙের ডাকের মতো শোনায় এবং এরা উচ্চস্বরে ডাকে, যা অনেক দূর থেকেও শোনা যায়। টুকান পাখিদের লম্বা ঠোঁট ব্যবহার করে ফল নিয়ে লুফালুফি খেলা এদের অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য। এরা ঠোঁট ব্যবহার করে ফল উপরের দিকে ছুঁড়ে দিয়ে তা লুফে নেয়। তাছাড়া একটি পাখিকে ছুঁড়তে ও অন্যটিকে লুফে নিতেও দেখা যায়। রংধনু ঠুঁটি টুকান পাখির বাস দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনে, বিশেষ করে দক্ষিণ মেক্সিকো, কলম্বিয়া, ভেনেজুয়েলা, বেলিজ ইত্যাদি দেশের বনে এদের পাওয়া যায়। রংধনু ঠুঁটি টুকান বেলিজের জাতীয় পাখি। বেলিজ মেক্সিকোর দক্ষিণে অবস্থিত মধ্য আমেরিকার সবচেয়ে ছোট ও স্বল্প বসতিপূর্ণ দেশগুলোর একটি। রংধনু ঠুঁটি টুকান পাখি দক্ষিণ আমেরিকার পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ। রংধনু ঠুঁটি টুকান পাখি ঠোঁটসহ দৈর্ঘ্যে হয় 17 থেকে 22 ইঞ্চি এবং ওজনে হয় 380 থেকে 500 গ্রাম। সবুজ রঙের ঠোঁটটির অগ্রভাগ লাল ও দুই পাশে রয়েছে কমলা রঙের ছোপ। এদের লেজের ডগায় লাল পালক রয়েছে। জাইগোডাকটেল গঠনের পায়ের রং নীল। পায়ের 2 ও 3 নম্বর আঙুল সামনের দিকে এবং 1 ও 4 নম্বর আঙুল পিছনের দিকে থাকে। রংধনু ঠুঁটি টুকান পাখি যেহেতু বেশিরভাগ সময় গাছে কাটায়, বিশেষ গঠনের এই পা এদের গাছের ডালে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে ও এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে যেতে সাহায্য করে থাকে। অন্যান্য টুকান পাখিদের মতো রংধনু ঠুঁটি টুকান পাখিও সামাজিক পাখি। এদের একা দেখাই যায় না, 6 থেকে 12টি পাখির ছোট জাকে উড়ে বেড়াতে দেখা যায়। এরা দলবদ্ধভাবে একসাথে থাকে এবং প্রায়ই গাছের কোটরের বাসায় একসাথে রাত কাটাতে দেখা যায়। রংধনু ঠুঁটি টুকান পাখি প্রায়ই এদের ঠোঁট ব্যবহার করে একে অপরের সাথে ঝগড়া করে থাকে এবং একে অপরের মুখের দিকে ফল ছুঁড়ে দেয়। মেয়ে রংধনু ঠুঁটি টুকান পাখি গাছের কোটরে তৈরি বাসায় 1 থেকে 4টি সাদা রঙের ডিম পারে। 15 থেকে 20 দিনে ডিম ফুটে ছানার জন্ম হয়। ডিমে তা দেয়া থেকে শুরু করে ছানার খাবার জোগাড় ছেলে ও মেয়ে উভয় পাখি মিলে করে থাকে। 3 সপ্তাহ বয়সে ছানার চোখ ফোটে। ছানাদের ঠোঁটটি পরিপক্ক হতে 8 থেকে 9 সপ্তাহ সময় লেগে যায়। রংধনু ঠুঁটি টুকান একটি সর্বভুক পাখি। এরা ফল, বীজ, পোকামাকড়, মেরুদণ্ডহীন প্রাণী, টিকটিকি, সাপ,
ছোট পাখি ও তাদের ডিম খেয়ে জীবনধারণ করে থাকে। রংধনুটি টুকান পাখির জীবনকাল হয় 15 থেকে 20 বছর।